শুভেচ্ছা স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি পারহানা পারবেন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ফসলিদ জমি নষ্ট করে কারখানা করা যাবে না বললেন প্রধানমন্ত্রী জানালেন কৃষিকে উন্নত করেই শিল্পায়ন করা হবে বাস টার্মিনাল এবং রেল স্টেশনের যাত্রীদের ভিড় উত্তরের পথে মহাসড়কে ধীর গতি জমজমাট কোরবানির পশুর হাট পালিত হচ্ছে পবিত্র হজ লব্বাইক আল্লাহমাল লব্বাইক ধনীতে মুখর আরাফাত ময়দান অংশ নিয়েছেন বিশ লাখ মুসল্লি এবার বিস্তারিত সংবাদ তিন ফসলি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন কৃষিকে উন্নত করেই শিল্পায়ন করা হবে আরো জানাচ্ছেন ইসিমো আওয়ামী কৃষক লীগ আয়োজিত তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয় কৃষক লীগ প্রধানমন্ত্রী দু হাজার বিশ একুশ সালের পুরস্কার তুলে দেন সেরা পঁচিশ জন বৃক্ষরোপণকারীর হাতে কৃষক লীগের পক্ষ থেকে প্রতিশ্রুতি আসে এবার বর্ষা মৌসুমে লাখ গাছ লাগানো হবে প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন দেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর তিনি আরো বলেন পঁচাত্তর পরবর্তী অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভোটের অধিকারী কেড়ে নেয়নি বরং মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণে ভোট চুরি করাই না এদেশের কৃষকের ভাগ্য নিয়ে খালে সার পাওয়া যাচ্ছে না কৃষক আন্দোলন করেছে আন্দোলন করার অপরাধে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটা প্রহসনমূলক নির্বাচন হয় খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে মাত্র বাইশ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতা থাকতে পারে না সমবায় ব্যবস্থার উপর জোর দেওয়ার পাশাপাশি কৃষকদের ন্যায্য ভাগ ও সমতা রাখার কথা বলেন তিনি জানান কৃষিকে উন্নত করেই শিল্পায়ন করতে হবে আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে আমার কৃষি জমি নষ্ট করে দেয় আমাদের কথা হচ্ছে আমাদের তিন ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না সেখানে সেখানে কেউ কোনো মানে ইন্ডাস্ট্রি করতে পারবে না যত্র তত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে সেই জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি এটা করার একমাত্র উদ্দেশ্য আমার কৃষি জমি রক্ষা করা তিনি বলেন দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দেয় সাথে খাদ্য উৎপাদন আরও বাড়ানোর উপরও জোর দেন প্রধানমন্ত্রী পশু কোরবানির জন্য যেন পরিবেশ নষ্ট না হয় সেই নির্দেশও দেন তিনি সবশেষে গণভবনে একটি করে ফলদ বনজ ও ঔষধি গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতিসাম নাসিন মৌ মাছরাঙা সংবাদ ঢাকা ঈদযাত্রা রেল স্টেশন এবং বাস টার্মিনালে বেড়েছে ঘরমুখ মানুষের ভিড় সময় ধরেই ছাড়ছে ট্রেন তবে মহাসড়কের কারণে যথাসময়ে ঢাকা অনেক রুটের বাস অভিযোগ রয়েছে ভাড়া ছাড়ছে না ট্রেনে ঈদযাত্রায় ট্রেনে বেড়েছে চাপ উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যা কম হওয়ায় ওই অঞ্চলের মানুষ সকাল সকাল চলে আসেন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে হয় প্রথম দফার টিকিট চেকিং টিকিট না থাকলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যাত্রীর সাথে যে নামের সাথে টিকেটের তথ্য মিল আছে নাকি এটা চেক করতেছে আমরা অনলাইনে টিকিট কেটে তিন দফায় চলে চেকিং শেষে নিজেদের সিটে বসতে পেরে খুশি যাত্রীরা উত্তরবঙ্গের ট্রেন আমাদের অনলি তিনটা তার মধ্যে সকালে দুটা আর এত লোকের জন্য এত টিকিট তো বরাদ্দ নাই এই জন্য যাওয়া দরকার আমরাও কনসিডার করতেছি সবাই মিলেমিশে যাওয়ার চেষ্টা করতেছি এবারে তো বাপমা আছে সবার জন্য আপনার যাইতে হবে কষ্ট হলে যাইতে হবে কড়াকড়ির মধ্যেও টাকার বিনিময়ে কিছু যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে সহায়তা করছে রেলের কিছু কর্মী টিকিট তো কাটা হয় নাই নগদ টাকা দিয়ে উঠছি সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 34টি ট্রেন এখনও পর্যন্ত যে সকল ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে সকল গন্তব্যেই অত্যন্ত নিরাপত্তার সাথে সমযাত্রা ছন্দাদের নির্দেশ বাড়িতে পোস্ট করেছে এদিকে সড়কপথও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ অনেক রুটের যাত্রীদেরই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া সকালে বিভিন্ন সড়কে যানবাহনের বাড়তি চাপ থাকায় সময়মতো ঢাকায় ফিরতে পারেনি বাস এতে সময়মতো ছাড়তেও পারেনি অধিকাংশ বাস যেখানে 7 ঘন্টা যাওয়ার কথা সে কারণেই অনেকে 8 ঘন্টা 8.5 ঘন্টা এরকম 9 ঘন্টা যাচ্ছে নরমালি দিনাজপুরে ভাড়া আপনার 8 850 900 কিন্তু এবার ঈদের জন্য আপনার 1300 টাকা আমরা তো লাস্ট স্টপেজে ভাড়াটা দেই এই কারণে এই কারণে মানুষ মনে করে ভাড়াটা বেশি বাস চালকরা বলছেন গাজীপুর সাভার এলাকায় গাড়ির চাপ রয়েছে এছাড়া সিরাজগঞ্জ এবং যমুনা সেতুর আশেপাশে খুব ধীর গতিতে চলছে যানবাহন নিয়াজ মোর্শেদ মাছাঙ্গা সংবাদ ঢাকা অনেকটা নির্বিঘ্নে যাত্রা করছেন ঘরমুখ মানুষ বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকায় গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কিছুটা বেশি দেশ রিপোর্টে দেখুন বিস্তারিত আর একদিন পর ঈদ শেষ সময় বাড়ি যেতে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে বিভিন্ন এলাকার বাস টার্মিনালে অনেকে বাসের সিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ট্রাক ও বাসের ছাদে চড়ে যাচ্ছেন বাড়িতে গুনতে হচ্ছে বাড়তি টাকাও মাইমেশিনের ভাড়া অতিরিক্ত বাড়ায় দিয়েছে দুশো টাকা বাড়ায় দিয়েছে বাড়ালে পাঁচশো টাকা টাকা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিং মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে চলছে গাড়ি গেল তিন দিনে বেশিরভাগ পোশাক কারখানায় ছুটি হলেও বাকিগুলো ছুটি হয়েছে আজ এতে সড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সকাল থেকে গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে গণপরিবহনের পাশাপাশি কোরবানির পশুবাহী ট্রাকও রয়েছে বাড়তি চাপের কারণে ধীরগতিতে চলছে যানবাহন তবে কোনো যানজট নেই পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও রয়েছে যানবাহনের চাপ আঠারোটি ফেরি ও তেত্রিশটি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছেন সবাই অনেকে বাস না পেয়ে ছোট ছোট যানবাহনে করে ঘাটে পৌঁছে লঞ্চে করে পদ্মা পার হচ্ছেন রাস্তাঘাট একটু ফাঁকা আছে আর ফেরিঘাটেও তো জ্যাম নাই দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি এই মহাসড়ক দিয়ে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে অনেকে যাচ্ছেন গন্তব্যে মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে জেলা পুলিশ বাড়তি ভাড়া আদায় করায় চারটি বাস কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত যেখানে আমরা দেখেছি ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে সেখানে গিয়ে আমরা জরিমানা করেছি এছাড়া আমরা জরিমানা করেছি যেসব জায়গায় ভাড়ার চার তালিকা রাখা নেই এদিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নেই কোনো যানজট তবে ট্রাফিক অব্যবস্থাপনার কারণে কোনো কোনো মোড়ে জটলা দেখা যায় অনেক স্টেশনে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঈদে ঘরমুখো যাত্রীদের হাসান মেহেদি মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক কিছুক্ষণ আগে গাজীপুর সাভার মানিকগঞ্জ এবং রাজবাড়ী থেকে মহাসড়ক ও ফেরিঘাটের সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা যানবাহন অনেকটাই কমে গেছে এবং যানজট পরিস্থিতি কোথাও নেই বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা আশপাশে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা আশেপাশে একদমই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে তবে ইস্টার সামান্য যানবাহনের যানবাহনের গতি রয়েছে যেটি হচ্ছে যে আসলে শ্রমজীবী মানুষরা এখনো শেষ সময় যারা বাড়ি পৌঁছেছেন তারা অনেকেই ভিড় করছেন এবং দরকার সাহস করছেন যাতে তাদের সাশ্রয়ী মূল্যে তারা বাড়ি করতে পারেন মহাসড়কে আমরা তেমন যানজট লক্ষ্য করি যদিও পরিবহনের বেশ কিছুটা চাপ আমরা লক্ষ্য করেছি আসলে অনেকেই তরি করে বিভিন্ন পরিবহনে ওঠার চেষ্টা করছে এতে করে অনেকটা বিড়ম্বনায় পড়ছেন সেই সাথে বাসের ভাড়া তাদের সাথে সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ তারা নারী টানে তারা বাড়ি ফিরছেন আজকে কিন্তু পাটুরে ঘাটে চাপ আছে কিন্তু অস্বাভাবিক কিছু নাই এখানে যারা আসছেন তারা নির্বিঘ্নেই চলে যেতে পারছেন পাটুরে ঘাটে তিন নম্বর ঘাট চার নম্বর ঘাট এবং পাঁচ নম্বর ঘাট দিয়ে কিন্তু পারাপার করা হচ্ছে এই তিনটি ঘাটে মোট নয়টি পকেট রয়েছে এবং নয়টি পকেটেই কিন্তু ফেরিগুলো ভিড়ছে এবং নয়টি পকেট পারাপার হচ্ছে দলুদিয়া পাটুরিয়া এবং আরিচা রুটে তেত্রিশটি লঞ্চ দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে বিআইডাব্লিউটিএ এবং টিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন তাদের ঈদ উপলক্ষে ফেরি বাড়িয়ে আঠারোটি করা হয়েছে এবং এই ফেরিগুলো দিয়ে যানবাহন তারা ভালো মতোই পারাবার করতে পারছেন এবং একটি ফেরিঘাট বাড়িয়ে চারটি ফেরিঘাট এখন সচল রয়েছে ঈদ যাত্রার আরো খবর থাকছে সংবাদের পরের অংশে এবার হজ প্রসঙ্গ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাত ময়দান যেখানে হাজির হয়ে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান পালন করছেন হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা ডেস্ক রিপোর্ট লাখো কণ্ঠে একই ধ্বনি নিজেকে আত্মসমর্পণের আকুতি বিশ্বের লাখো মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন মহান আল্লাহ তাআলার কৃপা অর্জনের জন্য মুক্তির আশায় লাখো ধর্মপ্রাণ মুসলমান সূর্যাস্ত পর্যন্ত থাকবেন আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক মাহের বিন হামাদ আল মোয়াইকিলি এবার বাংলাসহ বিশ্বের পঞ্চাশটি ভাষায় অনুবাদ করা হবে হজের খুদ্বা খুদবার পর জোহর ও আসরের নামাজ আদায় করে মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন হজ পালনকারীরা সেখানে গিয়ে মাগরীব ও এশার নামাজ আদায় করবেন তারা শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য সেখান থেকে সংগ্রহ করবেন পাথর মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে আবারও মিনায় যাবেন মুসল্লিরা সেখানে শয়তানের উদ্দেশ্যে পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন পরে এহরাম ছেড়ে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তাওয় করবেন মক্কায় বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এবার বিশ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করছেন এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন বিরাশি হাজার সাতশো বাহাত্তর জন রাজধানীর বেশিরভাগ সিটি বাস শহর ছেড়ে ঈদ যাত্রীদের নিয়ে এখন চলছে মহাসড়কে ঘুষ দিয়ে বাসগুলো দূরপাল্লায় যুক্ত হয়েছে বাড়তি ব্যবসা করতে মহাসড়কে সিটি বাস চলাচল নিষিদ্ধ হলেও সে নিয়ম মানা হচ্ছে না এতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই সড়ক মহাসড়কে যাত্রীর চাপ বেশি সেই তুলনায় দূরপাল্লার যানবাহনের সংখ্যাও কম এ সুযোগ লুফে নিয়েছে ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচল করা বাসগুলো ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রায় সব জায়গায় এবং দক্ষিণাঞ্চলের পাটুরিয়া ঘাটে যাত্রী পরিবহন করছে এসব বাস মহাসড়কে যানজটের কারণে গতদিনের বাস ঢাকায় না পৌঁছানোর কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অনেকটা ঝুঁকি নিয়ে চলছে সিটি বাসগুলো মানে আমাদের জনগণের সেবা করতে কাগজ করে আনছে তো বেশিরভাগ গাড়ির নেই ফিটনেস রুট পারমিট ছাড়াই চলছে সড়কে মহাসড়কে এসব ফিটনেসবিহীন বাস চালাতে টার্মিনালের শ্রমিকদের দিতে হচ্ছে ঘুষ যাত্রী সেবার মান না থাকলেও এসব পরিবহনেই আবার গুনতে হচ্ছে বাড়তি ভাড়া বলে অভিযোগ করেন যাত্রীরা যে একশো দশ টাকা ভাড়া সেখানে দুইশো টাকা করে নাকি হচ্ছে এই গাড়ি তো ওটাই এই গাড়ি তো ওটাইছি এই গাড়ি আগে যাবে এই গাড়ির থেকে এমন বলতেছে এটা আমরা যাবো না সিটি সার্ভিসের কোন বাসকেই বাসবে অথবা টার্মিনালে ঢুকতে দিচ্ছেন না বলেন শ্রমিক ইউনিয়নের এই নেতা এই যাত্রীগুলো যাবে কিভাবে নয়তো আমরা যদি স্টপ করাই এর নামে আমাদের মধ্যে বিতর্ক হবে এবং এটা এলাকে প্রশাসন এটাকে করবে না বিআরটি এর চেয়ারম্যান বলেন তাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে রুট পারমিট বিন গাড়ি যদি রাস্তায় চালায় যদি আমাদের ইনফরমেশন দেয় পুলিশে যারা এনফোর্স করে কিন্তু ব্যবস্থা নিতে পরিবহন বিশেষজ্ঞ বলছেন রুট পারমিট নেই এমন গাড়ি মহাসড়কে চললে বাড়বে দুর্ঘটনা এই ধরনের যে সিটি বাসগুলি আছে যারা দূরপাল্লায় চলে যাচ্ছে তাদের ফিটনেসের ঘাটতি আছে যারা চালক তারাও কিন্তু আনফিট তো এই বাসগুলি যখন মহাসড়কে নামবে দেখা যাবে যে মহাসড়কের বিভিন্ন স্থানে তারা বিকল হয়ে বসে আছে এই যানবাহনগুলো কি আসলে দুর্ঘটনার কিন্তু একটা বড় কারণ ঈদ যোগ হওয়া বিআরটিসি দোতলা বাসেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা মাহমুদুল হাসান মাসরাঙা সংবাদ ঢাকা এবার রাধনের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর রাজধানীতে কোরবানির পশুর কেনা বেচার জন্য ছোট বড় অনেক হাট বসলেও সবার নজর গাবতলি পশুর হাটে গত কয়েকদিন নীরব থাকলেও আজ সকাল থেকে হাট জমে উঠেছে ক্রেতারা দরদাম করে কিনছেন গরু ছোট এবং মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে চাহিদা আছে বড় গরুরও ক্রেতারা বলছেন চাহিদা থাকায় মাঝারি আকারের গরুর দাম একটু ছড়া বিক্রেতাদের দাবি খামার থেকে অনেকে গরু কেনায় হাটে ক্রেতা পাওয়া যাচ্ছে কম তবে দুপুরের পর হাট আরও জমবে বলে আশা করছেন তারা আজকে মোটামুটি সবারই একটা মনোভাব হয়েছে যে কিনতেও হবে ব্যস্তও হবে বড় গরু কম ক্রেতা কম ওই ছোটোবেলায় বিক্রি হচ্ছে চার লাখ পাঁচ লাখ টাকার গরু দেড় লাখ দু লাখ টাকা মানুষ নিয়ে যাচ্ছে বড় গরুর চাহিদার তুলনায় ছোট গরুর চাহিদা বেশি দামও একটু বেশি দর্শক রাজধানী কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতরি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান মাহমুদ আপনার কাছে জানতে চাই যে পশু কেমন উঠেছে এবং দাম কেমন দেখতে পাচ্ছেন আপনি আর পশু যেটা বলছিলাম পশু কিন্তু অনেকেই উঠেছে বিশেষ করে গাপতুলি এই রাজধানীর মধ্যে সবচেয়ে বড় পশুর এই কোরবানি পশুর হাট এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই আছে এবং সেই সঙ্গে উট দুম্বা সব সব ধরনের পশু কোরবানি পশুই আছে বিশেষ করে বলা চলে যে ক্রেতা যারা আছেন তারা বলছেন যে গতবার যেসব গরু তারা এক খুবই কম দামে কিনেছেন কিন্তু এবার সেই দ্রব্যমূল্যের দাম নানান কারণ দেখে বলছে যে এখানে খাওয়ার দাম এবং পশুটা যে উন্নত করতে যে যে সময় লেগেছে যে খরচ হচ্ছে সেই দামটাও তারা পাচ্ছে না যে জন্য গরুর দামও তারা বেশি চাইছেন তবে ক্রেতারা বারবারই বলছেন যে আজকের দিনে কেনা বেচাটাও একটু বেশি হচ্ছে এই কারণে যে অন্য অন্য দিন হয়তো মানুষের দেখতে সময় চলে গেছে কিন্তু আজকে তার টোটালি ব্যতিক্রম হয়েছে আমরা হাসিল ঘরে অর্থাৎ হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি অন্য অন্য দিনের চেয়ে আজকে থেকে কেনা ব্যচাটা অনেক বলা চলে যে তিন ভাগের এক ভাগ পশু বিক্রি হয়ে গেছে এবং প্রতিদিনই প্রতি সময়ই কিন্তু এখানে পশু আসছে সেই অনুপাতে তারা একটা হিসাব দিয়েছেন যে তিন ভাগের এক ভাগ বিক্রি হয়ে গেছে তারা সন্তোষ এবং আজকে থেকে আগামীকাল পর্যন্ত এবং কোরবানির দিনও তো বিক্রি হয় সেই হিসেবে তারা বলছেন যে অন্য চেয়ে এবারে পশু পশুর হাটগুলোতে বেচাকেনাও বেশি হবে এবং ক্রেতা বিক্রেতা সমাগম যেভাবে হয়েছে এই ধারা অব্যাহত থাকলে হয়তো পশু বিক্রি তারা স্বাভাবিকভাবে করতে পারবেন তবে এখানে দুই একটি জায়গায় অভিযোগ আছে যে যে ক্রেতাগুলো আসছেন তাদেরকে হয়রানি করার দু একটা অভিযোগ আছে সেই অভিযোগ আসলে তারা আমলেও নিচ্ছে না যে এটা বাস্তবায়ন কিভাবে করবেন বিশেষ করে যে পশুগুলো নামানোর ক্ষেত্রে তারা বলছেন যে এখানে খামারি যারা আছেন তাদের থাকা ঘর ব্যবস্থা করেন ইয়েতে দু একটা জায়গায় টাকা বেশি নেওয়ার অভিযোগ নিয়েছে সেখানে হাট কর্তৃপক্ষ বলছে এই ধরনের অভিযোগ তাদের কাছে পৌঁছেনি যার কারণে তারা ব্যবস্থা নিতে পারেনি ফারহানা মাহমুদ ধন্যবাদ আপনাকে দর্শক গাবতুলি হাট থেকে কোরবানির পশু হাটের খবর জানাছিলেন মাহমুদুল হাসান এদিকে শেষ দিকে এসে জমে উঠেছে সারা দেশে কোরবানির পশুর হাট রয়েছে পর্যাপ্ত পশু দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা দেখুন বিস্তারিত চট্টগ্রাম নগরীতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে দশটি হাটে কোরবানির পশু কেনা কেনাবেচা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের হাগ ডাকে সরগরম হাটগুলো নজর কাড়া গরু উঠেছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট রাজশাহীর সিটি হাটে চাহিদার তুলনায় পশু মজুদ ও সরবরাহ বেশি হয় দাম কিছুটা কম দাবি ব্যবসায়ীদের প্রত্যাশিত গরু যেটা পেয়েছিলাম চেয়েছিলাম সেটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে ঘাটে খুব কম দাম আমি নব্বই হাজার টাকা গরু কিনেছি ব্যাপক চাহিদা রয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি গরুর রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকার হাটে জমে উঠেছে বেচা কেনা রেড চিটাগং নামে পরিচিত এসব গরু কিনছেন অন্য জেলার ক্রেতারাও মোটা তাজা গরু লেগে খাম আর গরু লেগে এগুলোর থেকে পাহাড়ি গরু চাইতে বেশি তার কারণে এখান থেকে আবার গরু অনেক গুরুও চলে যাবে আমরা যেগুলো পালন করি ওগুলোর মধ্যে কোনো ইঞ্জেকশন টিনজেকশন নাই এগুলো খুব মানসতা একদম ফাঁকি সুস্বাদু বিভিন্ন উপজেলার রাঙনিয়া চিটাং রাউজান বিভিন্ন জায়গার থেকে গরু কেনার জন্য বিভিন্ন গ্রাহকরা আসা এসে এখান ট্রাক পুরে পুরে নিয়ে যাচ্ছে এরা এদিকে রাজবাড়ির হাটগুলোতেও রয়েছে পর্যাপ্ত গরু তবে দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সীমান্ত জেলা হলেও কুমিল্লার সতেরোটি পশুর হাটে তেমন নেই ভারত বা মিয়ানমারের গরু দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও উৎকণ্ঠায় খামারিরা নিয়ন্ত্রণে আছে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট জেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারি ও পাইকাররা বিক্রি করছেন পশু বিক্রেতারা জানান গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা বরিশালের বিভিন্ন হাটেও কোরবানির পশুর হাটে ব্যাপক বেচাকেনা হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকায় ভোগান্তি ছাড়াই হাট থেকে গরু নিয়ে ফিরছেন ক্রেতারা পশুর হাটে চাঁদাবাজি বন্ধ সহ জাল টাকা বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সজীব সাদিক মাছরাঙা ডেস্ক রাজধানীর বনানীতে বেপরোয়া বাসের ধাক্কায় এবার প্রাণ গেল ষাটুর্ধ্ব এক মোটরসাইকেল চালকের প্রত্যক্ষদর্শীরা জানান মহাখালী থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসটি কবরস্থান সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেল থেকে চাপা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার মোটরসাইকেলটি নিচে আটকা পড়ায় কিছু দূরে গিয়ে থেমে যায় বাসটি সে সময় ড্রাইভার এবং হেল্পার পালানোর চেষ্টা করলে যাত্রীরা তাদের ধরে পুলিশের সোপর্দ করে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে কাকুলিতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলে সেই টাকা তুলতে চালক আরও বেপরোয়া হয়ে উঠে বলে অভিযোগ করেন যাত্রীরা বাসটি জব্দ করেছে পুলিশ প্রবালদ্বীপ সেন্ট মার্টিন্সে খাদ্য এবং নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দিয়ে কক্সবাজার ফিরছে জাহাজ এমভি বার আউদিয়া গত রাত সাড়ে দশটার দিকে সেন্ট মার্টিনসে পৌঁছে জাহাজটি সাগর উত্তাল থাকায় তীরে ভিড়তে সময় লাগে বেশি কক্সবাজার নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি বিআইডব্লিউ ঘাট থেকে গতকাল বেলা আড়াইটায় যাত্রা করে জাহাজটি প্রায় এক সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য নিয়ে জাহাজ পৌঁছায় দ্বীপবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এদিকে সেন্ট মার্টিনস দ্বীপ থেকে সাগরের মিয়ানমার জলসীমায় দেখা যাচ্ছে তিনটি বড় বড় জাহাজ স্থানীয়রা বলছেন গত বৃহস্পতিবার রাত থেকে জাহাজগুলো দেশটির জলসীমায় অবস্থান করছে ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার তিন ফসলি জমি নষ্ট করে কারখানা করা যাবে না বললেন প্রধানমন্ত্রী জানালেন কৃষিকে উন্নত করেই শিল্পায়ন করা হবে বাস টার্মিনাল এবং রেল যাত্রীদের ভিড় উত্তরের পথে মহাসড়কের ধীর জমজমাট কোরবানির পশুর হাট পালিত হচ্ছে পবিত্র হজ লব্বাইক আল্লাহমা লব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান অংশ নিয়েছেন বিশ লাখ মুসলিম এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাস্টানা টেলিভিশন পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল